আর একটি প্রশ্ন আসসালামু আলাইকুম শেখ ইমাম হাজার ইমাম হাজার কে আহ আরবিতে একটি কথা আছে আরব দেশে একটি প্রবাদের মতো কথা আছে যখন কোন মানুষ আহ খুব বড় কোনো জাহালতি কোনো কাজ করে বা কথা বলে কারণ মানুষ যখন খুব বড় মাপের কোনো জাহালতপূর্ণ কথা বলে বা কাজ করে তখন আরব দেশের মানুষ এটি কথা বলে আজহাল মিনার দা এই লোকটা আজহালমিনা মিনার দা এই লোকটা হচ্ছে দাব্বা চতুষ্পদ প্রাণী যারা আছে চার পায়ের প্রাণী তারা তো জাহিল এই লোকটা তাদের থেকে বড় জাহিল ইমাম হাজার এই নতুন এই परिभाषा যারা এটা বলেন ওই আজহাল বিন ইমাম হাজার নামে কেউ আছেন আমি জানি না আমার জানা নেই ইবনু হাজার নামে আছেন একজন আছেন ইমাম ইবনু হাজার আসকলানি রাহমাতুল্লাহি আলাইহি হাফিজ যদি বলা হয় কিতাব আদিত কয়াল আল হাফিজ তাইলে ইন জেনারেলি এটা ধরে নেওয়া হয় কয়ার আল হাফিজ ইবনু হাজার আল আসকালায়নি রাহেমহল্লাহ যার জন্ম হলো সেভেন সেভেন্টি থ্রিতে যদি আমি ভুল না করি আর ওফাত হলো এইট ফিফটি টুতে সেভেন সেভেন্টি থ্রিতে আর ওফাত হলো এইট ফিফটি টুতে ইবনু হাজার আসকলানি রহমতুল্লাহ তালা আলাইহি আরেকজন আছেন ইমাম ইবনু হাজার নামে ইবনু হাজার হাইতামি রহমাহুল্লাহ শাহি তার জন্ম হলো নাইন ও নাইন হিজড়িতে আর হফাত হলো নাইন সেভেন্টি ফোর হিজড়িতে এই দুইজন ইমাম আছেন ইবনু হাজার নামে হাজার নামে কোনো ইমাম আমার জানা নেই আগে একবার শুনেছিলাম একজন ইমাম আশার এখন শুনতেছি একজন ইমাম হাজার আল্লাহ রাবুল মিন এদের থেকে হেফাজত করুন আবার এই কথাও শোনা যাচ্ছে যে ইমাম হাজার সাড়ে সাত শত বছর আগে কিতাব ইমাম অ্যাঁ সাড়ে সাত শত বছর আগে যখন কিতাব লিখলেন তাহলে তার জন্ম আরো আগে হয়েছে হিসাব মেলায়া দেখুন এখন থেকে ছয় সাতশো বছর হয়নি ছয়শো সেভেন্টি সেভেন্টি ওয়ান বাভেন্টি টু ছয়শো বাহাত্তর বছরের মতো হবে তার জন্ম সেভেন সেভেন্টি থ্রিতে তো সাড়ে সাতশো জন্ম জন্ম তো আরো আগে হতে হবে সাড়ে সাতশত বছর আগে জন্মের আগে কিতাব লেখলেন কেমনে এটা ওই সম্ভব ওটা একভাবে সম্ভব ওই আজহাল মিনার দা আব্বা হলে সম্ভব আমরা ইতিপূর্বে শুনেছি কেউ বলেছেন যে আহ ইয়াজিদ ইবনু জিয়াদকে ফাঁসি দিয়েছে মৃত্যুর তিন বছর পরে ইবনে জিয়াদকে মানুষ যুদ্ধের ময়দানে হত্যা করল অথচ এটাকে কেউ বলে দিলেন যে ফাঁসি দিয়েছে কি করে সম্ভব ও তাদের মধ্যে এটা সম্ভব আরেকজন বললেন এজিদ আহ সেনাপতি হয়েছে কোন এক যুদ্ধের আমি হিসাব করে দেখলাম সেই যুদ্ধটা ছিল ইজিদের জন্মের দুই বছর আগে তো তারা কাউকে জন্মের দুই বছর আগে সেনাপতি বানাতে পারে তারা কারো মৃত্যুর তিন বছর পরে বিচারপতি বানাতে পারে তাদের পক্ষে সম্ভব ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই আলাইহির জন্মের বহু বছর আগে তাকে দিয়ে কিতাব লেখাতে পারবে আশা আপনার প্রশ্নের উত্তর হয়েছে আমি এই দুইজনের কথা আমার এই মুহূর্তে মনে আসলো